তো গাইস, তোমরা কি সকলেই মুখের রুমাল ফ্রিতে নিতে চাও? তো বর্তমানে গাইস তোমাদের কাছে কত গোল্ড কয়েন আছে? কারণ গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ গোল্ড কয়েনের মাধ্যমে কিন্তু এখানে মুখের রুমাল দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক বেশি ডায়মন্ড পেয়ে যেতে পারো ইভেন্টের ভেতর থেকে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ গাইস, তো ইভেন্টটা কেমন হবে আর কবে আসবে ইভেন্টটা সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলে দেবো। তাছাড়া গাইস, 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি দেখতে পাবে এবং গাইস আপকামিং সময় গাইনা আমাদের গেমের ভেতরে কি কি ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট আনবে তার সম্পূর্ণ প্রি অ্যাক্সেস করে তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো। তো চলো আজকের স্পেশাল এবং ধামাকেদার ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে গাইস তোমাদেরকে একটা মজাদার ইভেন্টের ব্যাপারে বলে দিই, যার নাম কিন্তু হবে ড্রপ দা বল ইভেন্ট। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ। এই ইভেন্টে গাইস বেসিক্যালি তোমাদের কিন্তু ডায়মন্ড দিয়ে একটা বল কিনতে হয় এবং গাইস সেই বলটা উপর থেকে কিন্তু নিচে ফেলে দিতে হয় যেরকম গাইস এখানে পড়ছে। তো এরপরে গাইস তোমাদের বলটা যে বক্সের ভেতরে পড়বে তো সেই বক্সের রিওয়ার্ডটা তোমরা নিতে পারবে আর এখানে তোমরা দেখতে পাবে যে কোন বক্সের ভেতরে কোন রিওয়ার্ডটা দেওয়া হচ্ছে। তো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পাবে কারণ গাইস এই ইভেন্টের উপর গাইনার কিন্তু একটা সার্ভে বেরিয়ে এসেছে। আর গাইস এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু ব্ল্যাক টি শার্ট না হলে গাইস আর্টিক ব্লু বান্ডিলটাকে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে, এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং কয়েন নিতে পারো 1x বেট থেকে। তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং কয়েন নিতে পারবে। তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও। তো আমার প্রোমো কোড বুমএফএ ব্যবহার করো, তাহলে গাইস ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো যাও খেলো আর আর্নিং শুরু করে দাও। তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিওর টপিকে। তো এখন গাইস তোমাদেরকে সেই ডায়মন্ডের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো প্রথমে গাইস ব্যানারটা তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, তো এরকম টাইপের ব্যানার কিন্তু তোমরা আপকামিং সময় দেখতে পাবে এবং গাইস এর উপরে তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের ইভেন্টের ইন্টারফেসে কিন্তু চলে আসবে। সো এই ইভেন্টে গাইস যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো গাইস তোমরা যদি 90 ডায়মন্ড দিয়ে 10টা স্পিন করো আর গাইস তোমাদের লাক যদি ভালো থাকে আর গাইস এই তিনটে জায়গায় যদি ডায়মন্ডের ছবি চলে আসে তাহলে গাইস তোমরা কিন্তু 10,000 ডায়মন্ড পেয়ে যাবে। তো গাড়ি না তো সবাইকে দেবে না, তো কিছু কিছু যাদের লাক খুবই ভালো থাকবে তারাই কিন্তু এখান থেকে 10,000 ডায়মন্ড পেয়ে যাবে। আর গাইস তার পাশাপাশি এখানে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ এবং ওপরে কিছু আইটেম দেখতে পাচ্ছ, তো এগুলো তোমরা কিন্তু স্পিনের মাধ্যমে এখান থেকে কিন্তু বার করে নিতে পারবে। তো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা তোমরা কিন্তু নভেম্বর মান্থে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট এবং ধামাকেদার আপডেটটা দিয়ে দিই যেটা তোমরা কালকেরে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ, যে রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু রেড বানি বান্ডিলটা দেখতে পাবে যেটা কিন্তু অনেকেরই একটা ফেভারেট বান্ডিল। তার পাশাপাশি গাইস মিস্টার ট্রিপলারের এই যে বান্ডিলটা, তো এই বান্ডিলটাও তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে। আর গাইস তোমরা যদি এই ইভেন্টের ভেতর থেকে টোকেন পারচেস করো সেক্ষেত্রে টোকেনগুলো এক্সচেঞ্জ করে তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ, সো এইগুলোও কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো কালকের গাইস এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসছে। আর গাইস আমি কিন্তু বুম এফএফ এই ইউটিউব চ্যানেলে এই ইভেন্টের কিন্তু আনলক ভিডিও দিয়ে দেবো। তো তোমরা যদি আনলক ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই বুম এফএফ এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো এরপরে গাইস তোমরা যে জিনিসটা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যেটা হলো গাইস থমসন বন্দুকের এই স্কিনটা কবে আমাদের গেমের ভেতরে আসবে। তো গাইস তোমাদেরকে বলে দিই 1 থেকে 1.5 মাসের ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের একটা রিং ইভেন্ট দেখতে পাবে যার ভেতরে তোমরা কিন্তু থমসনের এই লেজেন্ডারি বন্দুকের স্কিনটা কিন্তু দেখতে পাবে যেটা দেখতে কিন্তু খুবই মারাত্মক লাগবে। তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে এই যে ইমোটটা আছে এই ইমোটটা দেখতে পেয়ে যেতে পারো, বা গাইস তোমরা এখানে এই যে বান্ডিলটা আছে এই বান্ডিলটাও তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে ডিসেম্বর মান্থে তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, সেই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম।
তো এরপরে গাইস তোমাদেরকে খুবই একটা ছোট্ট ফ্রি রিওয়ার্ডের ইভেন্টের ব্যাপারে বলে দিই, যেখানে গাইস তোমরা কিন্তু ব্লু ওয়ালের স্কিনও কিন্তু দেখতে পাবে। তো ইভেন্টটা কেমন হবে চলো তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ। সো এখানে গাইস তোমাদের কিন্তু খুবই ছোট্ট একটা মিশন দেবে, যে মিশনটা তোমরা যদি ধীরে ধীরে কমপ্লিট করো তাহলে গাইস তোমরা কিন্তু প্রথমে এই যে ব্লু ওয়ালের স্কিনটা দেখতে পাচ্ছ, যেখানে গাইস একজন কিন্তু পড়তে বসেছে এবং গাইস তারপরে তার মাথা থেকে কিন্তু অনেক কটা বন্দুকের চিন্তা ভাবনা বেরোচ্ছে। সো এই যে গাইস ব্লু ওয়ালটা, এটা কিন্তু তোমরা এই ইভেন্টের ভেতরে দেখতে পাবে। আর গাইস সব থেকে খারাপ যে কথাটা সেটা হলো এই ইভেন্টের ভেতর থেকে তোমরা ব্লু ওয়ালটা পার্মানেন্ট নিতে পারবে না, তো কিছু দিনের জন্য কিন্তু ব্লু ওয়ালটা নিতে পারবে যেরকম গাইস এখানে লেখা আছে। তাছাড়া গাইস তোমরা কিন্তু একটা ব্যানার এবং গাইস চোখের এই যে জিনিসটা, এটা কিন্তু তোমরা এই ইভেন্টের ভেতর থেকে পার্মানেন্ট নিয়ে নিতে পারবে। তো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট হিসাবে এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদের কিছু ফাইল দেখাই যেগুলো গারিনা আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে আপকামিং সময় তোমরা কিন্তু সেই ইভেন্টগুলো দেখতে পাবে। তো প্রথম যে গাইস ইভেন্টটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা কিন্তু হবে একটা লাক রয়্যাল ইভেন্ট। আর গাইস এই লাক রয়্যাল ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু বুইহা থিমের যত পুরানো পুরানো বান্ডিলগুলো আছে, তো সেই সমস্ত বান্ডিলগুলো তোমরা কিন্তু একটা ইভেন্টের ভেতরেই কিন্তু দেখতে পাবে। তো এখানে গাইস কিন্তু তিনটে বুইহার বান্ডিল আছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ মেল আর ফিমেল মিলিয়ে। সো এই বান্ডিলগুলো কিন্তু এরকম টাইপের একটা লাক রয়্যাল ইভেন্টের ভেতরে আসবে বুইহা ইভেন্টের সময়। তোমরা মোটামুটি ধরে রাখো এক মাসের ভেতরেই কিন্তু বুইহা ইভেন্টের এই সমস্ত বান্ডিলগুলো কিন্তু লাক রয়্যালের ভেতরে চলে আসবে। তাছাড়া গাইস তোমাদেরকে যেরকম বলেছিলাম, তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ, যেখানে গাইস সবার প্রথমে তোমরা 3D থিমের এই যে বান্ডিলটা, এই বান্ডিলটাকে কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে। এবং গাইস তারপরে তোমরা এখানে র্যাম্পেজ থিমের কিন্তু কিছু বান্ডিল দেখতে পাবে, যার রিভিউগুলো তোমাদের কিন্তু এখানে করে দেখা। তো এই যে গাইস কটা বান্ডিল তোমাদেরকে এখানে দেখালাম, তো এই কটা বান্ডিল নিয়ে তোমরা কিন্তু একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে খুবই শীঘ্রই। সেই ব্যাপারটা তোমাদের কিন্তু আরো একবার জানিয়ে দিলাম। এই রিং ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি রিওয়ার্ডের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ, যেখানে গাইস তোমরা কিন্তু অনেক কটা বন্দুকের স্কিন কিন্তু দেখতে পেয়ে যাবে, যেরকম গাইস ডেজার্ট ইকালের এই যে বন্দুকটা, এই বন্দুকের স্কিন তোমরা দেখতে পাবে এবং গাইস কিং ফিশার বন্দুকের এই স্কিনটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই দুটো বন্দুকের স্কিনের উপর মেইনলি কিন্তু ইভেন্টটা হবে। আর গাইস ইভেন্টের এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বন্দুকের স্কিনগুলো তোমাদের কিন্তু গাইনা পার্মানেন্ট দেবে না, তো কিছু দিনের জন্য কিন্তু এই বন্দুকগুলো তোমাদেরকে ব্যবহার করতে দেবে। তো এরকম টাইপের ইভেন্টগুলো গাইস তোমাদের কেমন লাগে, যেখানে গান স্কিন বা কিছু আইটেম তোমাদের কিছু দিনের জন্য ব্যবহার করতে দেয়? তো ইভেন্টগুলো আমার তো অতটাও ভালো লাগে না, কিন্তু গাইস যেহেতু আপডেট আছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিই। আর গাইস তোমাদের ওপিনিয়ন কি এরকম টাইপের ইভেন্টের উপর সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইস ফ্রি স্কার্ফের ইভেন্টের ব্যাপারে, তো সেটা দেখাবো। কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকে এই ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু গাইস এখন অবধি একটা করে লাইক করনি, তো কি করছো আর অবশ্যই ফটাফট করে একটা লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি স্কার্ফের এই ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস কিছুদিন আগে আমার একটা সাবস্ক্রাইবার এরকম টাইপের একটা ভিডিও পাঠিয়ে আমাকে বলছে যে এই আইটেমগুলো কি আমরা ফ্রিতে নিতে পারবো। তো প্রথমে গাইস ভিডিওটা দেখার পর আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম এবং গাইস তারপরে একটু রিসার্চ করার পর জানতে পারলাম এরকম টাইপের কিছুই কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে না, এটা গাইস কিন্তু এডিটেড এবং গাইস কিন্তু পুরোপুরি ফেক, যেটা গাইস প্রচুর পরিমাণে কিন্তু এখন ভাইরাল করা হচ্ছে। তো এরকম টাইপের কোনো ইভেন্টই কিন্তু তোমরা দেখতে পাবে না, কিন্তু গাইস যদি গাড়ি না চায় সেক্ষেত্রে এই স্কার্ফগুলো তোমাদের কিন্তু কিছু দিনের জন্য ট্রেলারে কিন্তু দিতে পারে মিশন কমপ্লিটের বদলে, যেরকম গাইস এখানে বন্দুকের স্কিনগুলো দিয়েছিল, সেরকম টাইপের ইভেন্ট আসতে পারে। কিন্তু এর উপর এখন অবধি কিন্তু কোনো লিক্স বেরিয়ে আসেনি। আপকামিং সময় ফ্রি রিওয়ার্ডের উপর যখনই কোনো কনফার্ম আপডেট বা লিক্স পাবো সেটা কিন্তু তোমাদেরকে সবার প্রথমে দেখিয়ে দেবো, তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম। সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ। সো এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।